রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত আরোগ্য কামনা করে শনিবার রাজগঞ্জের শতাব্দী প্রাচীন সার্বজনীন কালী মন্দিরে পুজো দিলেন রাজ্যের বিধায়ক খগেশ্বর রায়। তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার, পঞ্চায়েত সমিতির সদস্য সর্বাণী ধারা এবং তৃণমূল কংগ্রেসের রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায়। এদিন পুজো দেওয়ার পর খগেশ্বরবাবু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের মায়ের মতো, তিনি অসুস্থ হয়ে থাকলে রাজ্যের মানুষের অনেক অসুবিধা, তাই তার দ্রুত আরোগ্য কামনা করে তিনি মায়ের মন্দিরে পুজো দিলেন। তারপরে তাতে আরোগ্য যাতে লাভ হয় তার জন্য আমরা পুজো দিলাম, এই জন্য আমরা এখানে এসেছি। আমার সঙ্গে যেমন এসেছে রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অরিন্দম ব্যানার্জি, আমার সঙ্গে আছে রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের রূপালী দে, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির দলনেত্রী সর্বাণী ধারা থেকে শুরু করে এই অঞ্চলের প্রধান পরিমল রায় থেকে শুরু করে উপপ্রধান ইসরায়েল হক থেকে আরও অনেকে আছে, সপ্তম সে আমাদের ডিপিএসসি চেয়ারম্যান লক্ষ্মণ থেকে প্রত্যেকে আছে। তাই আমরা পূজা দিয়ে তাড়াতাড়ি যাতে দিদি ভালো হয়ে যায়, আবার মানুষের পরিষেবায় যাতে নিয়োজিত হয়, তার জন্য আমরা আজকে পূজা করি। রাজগঞ্জ থেকে রামপ্রসাদ মোদকের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।